नमस्कार बंधुरा, यामी टाउने आपनादे सबाई के स्वागत जानाय। आमी सुनीता। आज के आमार रेसिपी निरामिष नवरत्न कोर्मा, एकदम बिये बाड़ीर मतो स्वादेर। एटी आपनारा फ्राइड राइस, पोलाओ, लुचि, परोटा, नान सब किछुर साथेई खेते पारेन। एटी खेते खूबई भालो लागे आर मुखे स्वाद बदलेर जोन्नो एई रेसिपिटी अवश्यई बानिये निते पारेन। एटी एकदम नर्मल सब्जिर थेके पुरोपुरी आलादा। तो आसुन देखे नेवा जाक एई रेसिपि। এর জন্য একটি বাটিতে আমি প্রথমে 12টা মতো কাজু নিয়ে নিয়েছি আর 8টা মতো কাঠবাদাম নিয়ে নিয়েছি আর 1 চামচ মতো পোস্ত আমি এখানে নিয়ে নিয়েছি। এবার এগুলি আমি একটু জলে ভিজিয়ে রেখে দেব আধ ঘন্টা মতো। আপনারা পোস্তর বদলে চারমগজও ব্যবহার করতে পারেন। এবার আমি এখানে 9 ধরনের ফোড়ন ব্যবহার করেছি, যাতে আছে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1 চামচ শাহি জিরা, 4টে ছোট এলাচ, 2টো বড় এলাচ, একটু দারচিনি, কটা লং আর কিছু গোটা গোলমরিচ আর একটু হিং নিয়ে নিয়েছি আমি। যেহেতু এটি নবরত্ন কোর্মা, তাই এখানে 9 ধরনের সবজি ব্যবহার করা হয়। তাই আমি এখানে কিছু কর্ন, একটু বিনস, মটরশুঁটি, গাজর, আলু, ফুলকপি আর এখানে একটি ক্যাপসিকাম আর টমেটো আমি ছোট করে কেটে নিয়েছি আর কাজু কিশমিশ নিয়েছি আর এখানে আমি 500 মতো পনির কিউব করে ছোট করে কেটে নিয়েছি। আর মশলাতে ব্যবহার করার জন্য এখানে একটু আমি আদা ছোট করে কেটে রেখেছি। এবার একটি পাত্রে আমি কিছুটা জল গরম করতে দিয়ে দিয়েছি। এতে আমি 1.5 চামচ মতো চিনি দিয়ে একটু গুলে নেব। এবার এতে আমি আমার কেটে রাখা সবজিগুলি দিয়ে 5 মিনিটের মতো ভাপিয়ে নেব। এতে চিনি দেওয়ার ফলে সবজিগুলি খুব বেশি একটা সেদ্ধ হয়ে যাবে না আর এর কালারটিও খুব ভালো থাকবে, চেঞ্জ হবে না। এই সমস্ত সবজিগুলি আমি জলে দিয়ে একটু নাড়িয়ে নিয়ে 5 মিনিটের মতো ভাপাতে দিয়ে দেব। আর আমার ভিজিয়ে রাখা কাঠবাদাম, কাজু আর পোস্তটির একটি আমি মিক্সিং বলে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখানে আমার 5 মিনিট হয়ে গেছে, আমার সবজিগুলি ভাপানো হয়ে গেছে। এগুলি আমি একটি পাত্রে তুলে নেব। দেখুন এর কালারটা চেঞ্জ হয়নি, কত সুন্দর আছে। আপনারা চাইলে এই জলটা অন্য রান্নাতেও ব্যবহার করতে পারেন। এবার আমি মিক্সিতে আমার কেটে রাখা টমেটোগুলি দিয়ে আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দেব আমি এখানে, আর কেটে রাখা আমার আদার টুকরোগুলি দিয়ে এটিও একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখানে আমি ওভেনে একটা কড়াই গরম হতে দিয়ে দিয়েছি। এবার এতে আমি কিছুটা তেল দিয়ে, এটা গরম হলে আমি কেটে রাখা আমার পনিরগুলো এতে দিয়ে প্রথমে একটু ভেজে নেব। এখানে আমি রিফাইন্ড অয়েলের ব্যবহার করেছি। আপনারা চাইলে মাস্টার্ড অয়েলেও এই রান্নাটি করতে পারেন। আমার পনিরগুলি ভাজা হয়ে গেছে, এগুলি আমি তুলে নিয়ে আমার কাজু কিশমিশগুলিও এই তেলেই আমি ভেজে তুলে নেব। তো এখানে আমার কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে, এগুলি আমি তুলে নেব। তুলে নেওয়ার পর কড়াইয়ের তেলটা আমি একটু কম করে নেব আর এই তেলের মধ্যে আমার রাখা ফোড়নগুলিও এতে দিয়ে দেব আর 4 চামচের হাফ চামচ মতো হিংও এতে দিয়ে দেব। এবার এইগুলি দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব। এইগুলি একটু ভাজা হয়ে এলে আমার বেটে রাখা আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটি আমি এতে দিয়ে দেব। এবার এটি আমি দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। মিক্সিং বোলের গায়ে লেগে থাকা মশলাটি আমি একটু জল দিয়ে ধুয়ে সেই মশলাটি আমি এতে দিয়ে দিলাম। এবার এটি একটু নাড়িয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এই মশলাটি আমি 2 মিনিটের মতো কষিয়ে নেব। তো মশলা কষানো হয়ে যাওয়ার পর এতে আমার ভাপিয়ে রাখা সব সবজিগুলি দিয়ে দেব। খেয়াল রাখবেন, যদি মটরশুঁটি আর কর্ন ফ্রোজেন হয় তাহলে সেইগুলি ভাপানোর কোনো প্রয়োজন নেই, যদি ফ্রেশ হয় তাহলে সেইগুলি ভাপিয়ে নিতে হবে। এবার এই সমস্ত সবজিগুলি দিয়ে আমি একটু নাড়িয়ে নেব।
এবার এতে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। যেমন প্রথমে আমি এখানে এক চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর এক চামচ মতো ধনে গুঁড়ো, আর এক চামচ মতো আমি এখানে নুন দিয়ে নেব, আর এখানে এক চামচ মতো আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। এবার এইগুলি একটু ভালোভাবে কষিয়ে নেব। এগুলি একটু কষানো হয়ে যাওয়ার পর আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এর ঢাকনাটি লাগিয়ে 5 মিনিটের মতো হতে দেব। পাঁচ মিনিট হয়ে যাওয়ার পর আমি এতে কেটে রাখা ক্যাপসিকামগুলি আর ভেজে রাখা পনিরগুলি এতে দিয়ে দেব। এইগুলি একটু নাড়িয়ে নেওয়ার পর বেটে রাখা কাঠবাদাম, কাজু বাদাম আর পোস্তর যে পেস্টটি আছে সেটি আমি এবার এতে দিয়ে দেব। এবার এতে আমি 1 কাপ মতো দুধ দিয়ে দেব। এবার এতে আমি 1 চামচের মতো চিনি দিয়ে নেব। এটি অপশনাল, আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন। আর এই সময় একটু নুনটা অবশ্যই চেক করে নেবেন। এবার এতে ভেজে রাখা কাজু কিশমিশগুলিও দিয়ে দিলাম। এটা আমি একটু নাড়িয়ে নিয়ে এর ঢাকনাটি লাগিয়ে আমি আরও 5 মিনিট মতো হতে দেব। তো আমাদের 5 মিনিট হয়ে গেছে, এটি আমাদের রেডি হয়েই এসছে। এবার এতে আমি ওপর দিয়ে 1 চামচ মতো ঘি আর 1 চামচ মতো গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দেব, আর একটুখানি কাসুরি মেথি ক্রাশ করে এর ওপর দিয়ে আমি ছড়িয়ে দিলাম, আর একটুখানি ফ্রেশ ক্রিম আমি এর ওপর দিয়ে ছড়িয়ে দেব। এবার এটি আমি একটু নাড়িয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে আমি এটি ঢাকা দিয়ে আরও 5 মিনিট মতো রেখে দেব। এইভাবে রাখার ফলে ঘি কাসুরি মেথির যে একটা সুন্দর গন্ধ আছে সেটি সবজির মধ্যে ভালোভাবে মিশে যাবে। দেখুন, নিরামিষ নবরত্ন কোর্মা বিয়েবাড়ির সাথে একেবারে রেডি হয়ে গেছে। এটি আপনারা গরম সার্ভ করবেন। আর আমার এই রেসিপি অবশ্যই ট্রাই করে দেখবেন কেমন হয়েছে। আর আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এখনকার মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওয়ে আবার দেখা হচ্ছে। নমস্কার বন্ধুরা।